आज ही लोकसभा पेश करा होबे एथिक्स कमिटी रिपोर्ट। अपनारा जाने एर आगे महुआ मैत्र कृष्णनगर सांसद महुआ मैत्रेर बिरुद्धे घुषेर परिवर्ते टाका खावार परिवर्ते प्रश्न करार वितर्क जे उठेछिल सेई इस्युतेई किन्तु आज ही लोकसभा पेश करा होबे एथिक्स कमिटी रिपोर्ट। एवं जेमनटा तृणमूल कांग्रेस नेतृत्व तारा आरजी जानिएछेन, तारा आवेदन करेछेन जे महुआ मैत्रके निजेर सपक्षेओ किछु बोलते देवा होक, महुआ के बलार सुजोग देवा होक दाबी तृणमूलेर। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে মহুয়া সম্পর্কে, কি রিপোর্ট আনতে চলেছে এথিক্স কমিটি এবং তার পরিপ্রেক্ষিতে মহুয়া মৈত্রের কি পদক্ষেপ নেওয়া হতে পারে? দেখো, দিল্লির রাজনীতিতে অত্যন্ত চর্চিত বিষয় যে এথিক্স কমিটির রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আজকে জমা পড়ছে লোকসভায় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মহুয়া মৈত্রকে এথিক্স কমিটির আগে যখন ডেকেছিল তখন তাকে 20 মিনিট মাত্র বলতে দেওয়া হয়েছিল, আজকে তাকে মিনিমাম 1 ঘন্টা বলতে দেওয়া হোক। যদিও তাকে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়লে সপক্ষে কিন্তু বক্তব্য রাখতে দেওয়া হয়, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়, সেখানে হয়তো মহুয়া মৈত্রকে বক্তব্য রাখতে দেওয়া হবে। তবে সেই সময়টি নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রশ্ন তুলেছেন এবং বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বেশ কিছু তথ্য তারা লোকসভায় তুলে ধরতে চান এবং সেই মতোই তারা এই বক্তব্য রাখবেন। এবং সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির পাশাপাশি দেশের রাজনীতিতে যেটা নিয়ে চর্চা চলছিল যে এথিক্স কমিটির রিপোর্ট, তবে আমরা যেটুকু সূত্র মারফত জানতে পাচ্ছি যে এথিক্স কমিটির রিপোর্টে কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে, কারণ বিজেপির বেশ কয়েকজন সাংসদের টুইট থেকেই পরিষ্কার এবং গতকালও বিজেপির পক্ষ থেকে যে টুইট করা হয়েছিল সেখানেও কিন্তু পরিষ্কার যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন দেখার মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে চলতি যে টার্ম রয়েছে সেই টার্মের বাইরেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মহুয়া মৈত্রকে যদি সাসপেন্ড করা হয় তিনি লোকসভার বাইরে বক্তব্য রাখবেন প্রাক্তন সাংসদ হিসেবে, সেই জায়গাতেও কিন্তু তিনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান তিনি স্পষ্ট করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে কিছুক্ষণের মধ্যে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়বে এবং সেখানে মহুয়া মৈত্রকে 1 ঘন্টা যাতে বলতে দেওয়া হয় সেই আবেদন করা হয়েছে। একবারে ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই লোকসভায় পেশ করা হবে মহুয়া মৈত্র সম্পর্কে এথিক্স কমিটির রিপোর্ট এবং মহুয়াকেও বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। মহুয়া মৈত্রের সপক্ষে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনে নেব। ইয়ে কমিটি কা রিপোর্ট উইথ আদার রিপোর্টস উইল বি টেবল টুডে, সো ফার আই হ্যাভ কাম টু নো। मैंने बोला कि बहुआ मित्र को बोलने का मौका दिया जाए। हाँ, तो उन्होंने कहा कि पूरा आधा घंटा में मैं पूरा स्थिति को लिए दूंगा। मैंने बोला कि और ज्यादा चाहिए उनके जो